স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমি আবার আজকে একটা নতুন ভার্চুয়াল ক্লাসে এলাম এবং নতুন একটি চ্যাপ্টারও শুরু করছি আজকে থেকে। আমরা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আজকের যে অধ্যায় আমরা শুরু করতে চলেছি, সেই অধ্যায়টির নাম ভারতের মৃত্তিকা। এবং আমরা বেশ কয়েকটি পর্বে এই ভারতের মৃত্তিকার অংশটা আমরা পড়ব। তো চলো এবার আমরা দেখে নিই যে আজকে আমাদের কি কি বিষয় আলোচ্যসূচির মধ্যে রয়েছে। আজকের ভার্চুয়াল ক্লাসে আমরা একটি নতুন আঞ্চলিক ভূগোলের অধ্যায় শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে ভারতের মৃত্তিকা। কয়েকটি পর্বে বিন্যস্ত এই অধ্যায়ের প্রথম ভার্চুয়াল ক্লাসে আমরা, অর্থাৎ আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, দেখো প্রথমেই আমরা দেখে নেব মৃত্তিকার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য, বিশেষ করে মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার গঠন আর মৃত্তিকার রং। এই তিনটি জিনিস কিন্তু যে কোনো মৃত্তিকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা খুব সংক্ষিপ্ত একটুখানি আলোচনা করব, কারণ এই বিষয়গুলোর পর বারবার আসবে, তখন সেগুলো আর আমরা রিপিটেটিভ আলোচনা করব না। তার জন্য প্রথমেই আমরা সংক্ষিপ্ত আকারে গ্রথন, গঠন আর রং, এগুলো নিয়ে একটুখানি আলোচনা করে নেব। তারপরেই আমরা প্রবেশ করব ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ এবং তার বণ্টন আর বৈশিষ্ট্য। আমাদের যে সিলেবাস মধ্যশিক্ষা পর্ষদ যেটা করে দিয়েছে, সেখানে কিন্তু ভারতের মৃত্তিকাকে 6টি ভাগে ভাগ করে দেখানো আছে। তোমাদের বইতে তোমরা দেখলে, এই চ্যাপ্টারটা যদি খুলে দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু 6 ধরনের মৃত্তিকার কথা বলা রয়েছে। যে মৃত্তিকাগুলো হলো পলিমাটি, কালো বা কৃষ্ণ মাটি, লাল বা লোহিত মাটি, ল্যাটেরাইট মাটি, মরু মাটি আর পার্বত্য মাটি। তো এই যে 6 রকম মাটি, এই 6 রকম মাটির উৎপত্তি, তাদের আঞ্চলিক বণ্টন এবং তার উপাদান এবং যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা পড়ব। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও জেনে নেব যে কি ধরনের ফসল ওই মৃত্তিকায় ভালো উৎপাদিত হয়। তো এই কটা বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মাটির ক্ষেত্রে, এই যে 6 রকম মাটি, এই 6 রকম মাটির ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করব। আর আজকের আলোচনার শেষে যেটা থাকবে, এটা একটা নতুন জিনিস আমি নিয়ে এসেছি, পার্থক্য অনুশীলন। এটা একদম শেষে গিয়ে আমি আলোচনা করে দেবো। সুতরাং এই হচ্ছে আজকের আমাদের পাঠ্যসূচি বা আলোচ্যসূচি। এবার আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। প্রথমেই দেখো মৃত্তিকা কি, অর্থাৎ মৃত্তিকার একটা ডেফিনেশন এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে খুব সংক্ষিপ্তভাবে, যে ভূত্বকের উপরিভাগে ক্ষয়িত ও আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন প্রকার জৈব ও অজৈব বস্তুর সংমিশ্রণে যে নরম আস্তরণ সৃষ্টি হয় তাকেই সাধারণভাবে বলা হয় মৃত্তিকা। আর বিজ্ঞানসম্মতভাবে মৃত্তিকা পাট, সেই বিষয়টিকে বলা হয় পেডোলজি। অর্থাৎ মৃত্তিকা মানেই হচ্ছে শিলাস্তরের উপরের অংশ বা ভূত্বকের যে উপরের দিকের অংশ, সেই অংশটার কথাই আমরা মূলত বলে থাকি, যেখানে বিভিন্ন শিলা থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে বা আবহ বিকারের মাধ্যমে, যান্ত্রিক আবহ বিকার হোক বা রাসায়নিক আবহ বিকার হোক বা জৈব আবহ বিকারই হোক, তার মাধ্যমে শিলাচূর্ণের সাথে বিভিন্ন ধরনের জৈব আর অজৈব বস্তুর সংমিশ্রণ ঘটছে এবং একটা শিথিল আস্তরণ তৈরি করছে সেই ভূত্বকের ওপরে। যে শিথিল বা নরম আস্তরণটাকেই কিন্তু আমরা বলে থাকি মৃত্তিকা। এই মৃত্তিকার যদি আমরা একটা পরিলেখ বা একটা উল্লম্ব স্তর যদি আমরা ছবির মাধ্যমে দেখাতে চাই, তাহলে অনেকটা ছবিটা এরকম হবে, ওপরে গাছপালাগুলো রয়েছে, ভূত্বকের ওপর দিকের অংশ, একদম ওপরে রয়েছে ও স্তর বা জৈব স্তর, তার নিচে রয়েছে এ স্তর, তারপরে রয়েছে সাবসয়েল বা বি স্তর, আর সবার নিচে রয়েছে সি স্তর, এটাকে সাবস্ট্র্যাটাম বলা হয়, যেটাকে মূলত আমরা বেডরক বা আদিশিলা এই ধরনের নামে চিহ্নিত করি। সুতরাং এই যে মৃত্তিকা, এই মৃত্তিকার বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে,
তার বিভিন্ন রকম গ্রথন রয়েছে, গঠন রয়েছে, রং রয়েছে, এবং সেই গ্রথন, গঠন এবং রঙের ভিত্তিতেই কিন্তু মৃত্তিকার বিভিন্ন রকম নামকরণ আমরা করে থাকি, যেগুলো আমরা ভারতের ক্ষেত্রেও দেখলাম যে ছয় রকম মৃত্তিকা শ্রেণী বিভাগ করা হয়েছে। তো এর পরের স্লাইডে আমরা দেখব গ্রথন বা গঠন বা রং বলতে আমরা কি বুঝি। মৃত্তিকার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আমরা একটুখানি গ্রথনটা নিয়ে একটুখানি বলে নিই। ইংরেজিতে এটাকে বলা হয় সয়েল টেক্সচার, অনেকে এটাকে বলে মৃত্তিকার বুনন, বা ভালো বাংলা এটাকে আমরা মৃত্তিকার গ্রথনও বলতে পারি, গঠন নয় কিন্তু গ্রথন। কয়ে রফলা থ দন্তান্য বানানটা একটুখানি ভালো করে দেখে নেবে। মৃত্তিকা গঠনকারী নানান খনিজ কণার আয়তনের আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বা সয়েল টেক্সচার বলে। মৃত্তিকার গঠন ক রকমের, মূলত তিন রকমের। এক হচ্ছে মৃত্তিকাতে বালিকণার আধিক্য থাকলে সেই ধরনের মৃত্তিকাকে আমরা বলি স্থূল গ্রথনের মৃত্তিকা। মৃত্তিকাতে যদি পলিকণার আধিক্য থাকে তাহলে তাকে আমরা বলি মাঝারি গ্রথনযুক্ত মৃত্তিকা। আর মৃত্তিকাতে যদি কাদা কণার আধিক্য থাকে তাহলে তাকে আমরা বলি সূক্ষ্ম গ্রথনযুক্ত মৃত্তিকা। যদিও গ্রথনকে আমরা 12টা ভাগে ভাগ করতে পারি, কিন্তু সেগুলো আরো উঁচু ক্লাসে সেগুলো পড়ানো হয়। তো যাই হোক, তাহলে মৃত্তিকার গ্রথন মানে হচ্ছে মূলত বালি, পলি এবং কাদা, এই তিন রকম উপাদানের রেশিওটা কিরকম থাকছে, কোনটার পরিমাণ বেশি বা কোনটার পরিমাণ কম, তার ওপর ভিত্তি করে আমরা মৃত্তিকার যে বুনন বা মৃত্তিকার যে গ্রথন সেটাকে কিন্তু আমরা নির্দিষ্ট করি। এরপরে হচ্ছে মৃত্তিকার গঠনটা কি, কম্পোজিশনটা কি। অর্থাৎ মৃত্তিকায় খনিজ পদার্থ, জল, বায়ু আর জৈব পদার্থের আনুপাতিক অবস্থাকে বলা হয় মৃত্তিকার গঠন। এগুলো খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, তার কারণ এগুলো বিস্তৃত আলোচনা করার জায়গা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। কিন্তু এই বিষয়গুলো একদম না বললেও নয়, যে কারণে খুব সংক্ষিপ্ত আকারে এগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে মৃত্তিকার গঠনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে খনিজ পদার্থ, জল, বায়ু আর জৈব পদার্থ, যে কোনো মাটিকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে মাটির মধ্যে কিন্তু এই চার রকম পদার্থ পাব। এক হচ্ছে খনিজ পদার্থ, দুই হচ্ছে জল, তিন হচ্ছে বায়ু আর চার হচ্ছে জৈব পদার্থ। এবার সব মাটিতে কিন্তু এই চার রকম পদার্থ সম পরিমাণে বা সম মাত্রায় থাকে না। তো কোন মৃত্তিকাতে কোন উপাদান বেশি রয়েছে বা কম রয়েছে সেটাই কিন্তু আমরা মৃত্তিকার গঠনের মধ্যে কিন্তু আলোচনা করে থাকি। আর মৃত্তিকার রং কি, এটা হচ্ছে কালার অফ সয়েল, অর্থাৎ মাটির রং। যে মৃত্তিকার গঠন, গ্রথন এবং বয়সের উপর ভিত্তি করে, বয়স মানে হচ্ছে মৃত্তিকা সৃষ্টির বয়স, কত দিন ধরে, কত বছর ধরে সেখানে মৃত্তিকাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা এখানে এজ অফ সয়েল বা মৃত্তিকার বয়স হিসেবে বলছি। তো এই গঠন, গ্রথন এবং বয়সের উপর ভিত্তি করে মাটির রং ধূসর, কালো, লাল, হলুদ, বাদামি বিভিন্ন রকমের হতে পারে। সুতরাং রং দেখেও কিন্তু অনেক সময় আমরা মাটি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছে সেটা কিন্তু অনেকটা বুঝতে পারি। এই স্লাইডে আমরা এই গ্রথন, গঠন আর রং, যেটা আমরা আগে স্লাইডে পড়ে এলাম, সেটা সম্পর্কে একটুখানি ছবির মধ্যে মাধ্যমে কিছুটা দেখানো হয়েছে। প্রথমে এই যে একটা ত্রিভুজের মতন করে দেখানো হয়েছে, এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজের তিনটে বাহুকে তিনটি বিষয় দেখানো হয়েছে। যেমন একদম নিচের এই বাহুটাতে দেখানো হয়েছে পার্সেন্টেজ অফ স্যান্ড, অর্থাৎ বালি। এইখানে দেখানো হয়েছে কাদা কণার শতকরা উপস্থিতি। আর এইখানে দেখানো হয়েছে, এই বাহুতে দেখানো হয়েছে সিল্ট, অর্থাৎ পলির শতকরা উপস্থিতি। সুতরাং একটা মাটির মধ্যে কতটা পরিমাণে বালি, কতটা পরিমাণে কাদা আর কতটা পরিমাণে পলি আছে, আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ বা শতকরা ভিত্তিতে যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু আমরা মৃত্তিকার গঠন, মৃত্তিকার গ্রথন সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। তার ভিত্তিতেই কিন্তু কোনো মাটিকে আমরা বলে থাকি স্যান্ডি ক্লে, কোনো মাটিকে বলে থাকি ক্লে, কোনো মাটিকে আমরা বলছি সিল্টি ক্লে, এরকম বিভিন্ন রকম নামকরণ করা হয়। আমি এতটা
ডিটেলসে আর তোমাদের যাচ্ছি না, তার কারণ এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে সেভাবে আলোচনা করা নেই। তো এটা হচ্ছে মৃত্তিকার গ্রথন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য মৃত্তিকার। দ্বিতীয় হচ্ছে মৃত্তিকার গঠন, যেটা আমি একটু আগেই বললাম যে চার রকম উপাদান নিয়ে মৃত্তিকা গঠিত, যার মধ্যে সব থেকে বেশি রয়েছে খনিজ পদার্থ, প্রায় 45%। তারপরেই রয়েছে কিন্তু বায়ু, যার উপস্থিতি মৃত্তিকাতে 25%, সমহারে রয়েছে জল 25%, আর জৈব পদার্থের উপস্থিতি কিন্তু 5%। এইটা কিন্তু একটা গড়পড়তা হিসেবে এখানে কিন্তু দেওয়া হয়েছে। সব মাটিতেই যে এই 45, 25, 25 এবং 5% এই হিসাবে টোটালটা হলো 100% যে মিলবে তার কিন্তু কোনো মানে নেই। কোনো মাটিতে হয়তো দেখলাম আমরা যে খনিজ পদার্থের পরিমাণ কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি, আবার কোনো মাটিতে দেখা যাচ্ছে যে জৈব পদার্থ যেটা 5% এখানে দেখানো হয়েছে, কোনো কোনো মাটিতে হয়তো সেটা 10%, 12% পর্যন্ত খনিজ পদার্থ, জৈব পদার্থ সেখানে হয়তো রয়েছে। এইরকমভাবে মৃত্তিকার গঠনগত বিন্যাসও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন রকম। আর সবশেষে এটা দেখো, 16টা মাটির রঙকে এখানে দেখানো হয়েছে, বিভিন্ন রকমের রং মাটির হতে পারে, তাদের বিভিন্ন রকম নাম এবং তাদের গ্রথন, তাদের গঠন এবং তাদের বয়স এক একটার ক্ষেত্রে কিন্তু এক এক রকম। এখানে এতটা ডিটেলসে যেহেতু আলোচনা করার সুযোগ নেই, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, শুধু তোমাদের ছবির মধ্যে দেখানোর চেষ্টা করছি যে কত রকমের রঙের মাটি হতে পারে, ধূসর থেকে লাল, হলুদ, বাদামি, বিভিন্ন রকমের রঙের মাটি কিন্তু হতে পারে। এবং এই প্রত্যেকটা রঙের মাটির পেছনে কিন্তু অনেকগুলো মাটির বৈশিষ্ট্য কিন্তু লুকিয়ে থাকে। সুতরাং এগুলোই হচ্ছে মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য। এক হচ্ছে মৃত্তিকার গ্রথন, দুই হচ্ছে মৃত্তিকার গঠন, আর তিন হচ্ছে মৃত্তিকার রং। ঠিক আছে, এরপরেই আমরা শুরু করব আমাদের ভারতের পরিপ্রেক্ষিতে মৃত্তিকার বণ্টন, যেখানে আমরা একটু আগেই দেখলাম যে ভারতে 6 রকম মাটি রয়েছে। আমাদের সিলেবাস বলে দিচ্ছে যে ভারতের 6 রকমের মাটি সম্পর্কে তোমাদের পড়তে হবে। প্রথমেই আমরা পড়ব পলি মাটি, দ্বিতীয় আমরা পড়ব কালো মাটি, মানে যেটাকে আমরা কৃষ্ণ মৃত্তিকা বলি, তৃতীয় হচ্ছে লাল মাটি বা লোহিত মৃত্তিকা, চার হচ্ছে ল্যাটেরাইট মাটি, 5 নম্বর হচ্ছে মরু মৃত্তিকা, আর 6 নম্বরে হচ্ছে পার্বত্য মৃত্তিকা। এই 6 রকম মৃত্তিকা সম্পর্কে আমরা পড়ব এবং তার সাথে আমরা দেখে নেব ভারতের কোন অঞ্চলে সেই মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং তার আঞ্চলিক বণ্টন এবং তার অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এবং কি ধরনের ফসল সেই মাটিতে ভালো জন্মায়, এই বিষয়গুলো আমরা কিন্তু পরবর্তী স্লাইডগুলোতে আমরা এক এক করে দেখব। তো প্রথমেই হচ্ছে পলি মাটি, অ্যালুভিয়াল সয়েল। এর উৎপত্তি কি? না, সাধারণত নদী পার্শ্ববর্তী নিচু স্থানে পলি জমে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে পলি বা পলল মৃত্তিকা। এর আঞ্চলিক বণ্টন কি, মানে ভারতের কোথায় এই পলি মাটি দেখতে পাওয়া যায়? এটি ভারতের প্রধান মৃত্তিকা, যা ভারতের প্রায় 46% অঞ্চল জুড়ে অবস্থান করছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, দক্ষিণ ভারতের নদী অববাহিকা ও বদ্বীপ অঞ্চল এবং ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে এই পলি মৃত্তিকার অবস্থান দেখতে পাওয়া যায়। ডান দিকে ভারতের মানচিত্রের মধ্যে এই পলি মাটির অবস্থানটা দেখানো হয়েছে। মূলত সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে অববাহিকা রয়েছে সেটা, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের যে সমস্ত বড় নদীগুলো রয়েছে তাদের যে অববাহিকা অঞ্চল এবং বদ্বীপ অঞ্চল, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমঘাট যে উপকূল রয়েছে বা পশ্চিম উপকূল যেটা রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এই পলি মাটির অবস্থান দেখতে পাচ্ছি। এই পলি মাটির কতগুলো আঞ্চলিক প্রকার রয়েছে, বা এটাকে তোমরা বলতে পারো কিছু আঞ্চলিক নাম রয়েছে, এক এক জায়গায় এক এক রকম নামে এই পলিমাটিকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে পলিমাটি দেখতে পাওয়া যায় সেখানে সেগুলোকে সেই নামে চিহ্নিত করা হয়। যার মধ্যে প্রথম দুটো সম্পর্কে তোমরা আগে পড়েছো, খাদার এবং ভাঙার, তাহলে এখানে আরেকবার আমরা বলি। খাদার, নদী উপত্যকার যে অংশে প্রতি বছর প্লাবন হয় সেখানকার নবীন পলিমৃত্তিকাকে বলা হয় খাদার। ভাঙার,
নদী থেকে দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙাড় বা ভাঙড়। তৃতীয় হচ্ছে ভাবর, তরাই অঞ্চলে হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকড় মিশ্রিত পলিমাটিকে বলা হয় ভাবর। চতুর্থ হচ্ছে ধাঙ্কার, উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির পলিমৃত্তিকাকে বলা হচ্ছে ধাঙ্কার। আর পঞ্চম আর ষষ্ঠ হচ্ছে গোরাট আর ঘুটিং, গুজরাটের প্রাচীন পলিমাটিকে বলা হয় গোরাট। আর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার চুন সমৃদ্ধ প্রাচীন পলিমাটিকে বলা হয় ঘুটিং। তো এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাদার, ভাঙাড়, ভাবর, তারপরে ধাঙ্কার, গোরাট আর ঘুটিং কোথায় কোনটাকে পাওয়া যায় বা কোথায় কোন নামে চিহ্নিত করা হয়, এটা কিন্তু একটুখানি ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা দেখব যে পলিমাটির উপাদান এবং বৈশিষ্ট্য। এই মাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেন কম থাকলেও এতে ফসফরাস ও পটাশিয়াম বেশি থাকায় এই মাটি যথেষ্ট উর্বর হয়। মাটির স্তরগুলো সুস্পষ্ট ও সুগঠিত না হওয়ায় একে অপরিণত এবং পরিবাহিত মাটি বলা হয়। তার কারণ পলি এক স্থান থেকে অন্যত্র নদীর মাধ্যমে বা বন্যার জলের মাধ্যমে বা জলস্রোতের মাধ্যমে এক স্থান থেকে অন্যত্র পরিবাহিত হয়ে পরবর্তীকালে থিতিয়ে সেখানে জমা হয় বলে এটাকে আমরা ট্রান্সপোর্টেড সয়েল বা পরিবাহিত মৃত্তিকা বলে থাকি। সুষম গ্রথনের জন্য এই মাটির জলধারণের ক্ষমতা বেশি। পলিকণার উৎসের ওপর নির্ভর করে এই মাটির রং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হয়। তার কারণ আমরা একটু আগেই বললাম, বিভিন্ন অঞ্চল থেকে শিলা জলস্রোতের মাধ্যমে বা বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে শিলাচূর্ণে পরিণত হওয়ার পর পরবর্তীকালে সেগুলো আরও ভেঙে পলিকণায় পরিণত হওয়ার পর এইবার সেগুলো জলস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কোন একটি জায়গায় জমা হচ্ছে। তো তার ফলে যেখান থেকে এই পলির উৎপত্তি বা যে শিলা থেকে এই পলির উৎপত্তি, সেই শিলার প্রকৃতি অনুসারে কিন্তু সেই পলির রং বা সেই পলিমাটির রং অনেকটা কিন্তু নির্ভর করে, সেটাই এখানে বলা হয়েছে। আর উৎপাদিত ফসল কি না, এই মাটিতে ধান, গম, ইক্ষু, তৈলবীজ, পাট, আলু, বিভিন্ন ধরনের সবজি প্রভৃতির চাষ খুব ভালোভাবে করা যায়। এরপরে দেখো কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, এটা হচ্ছে দ্বিতীয়। এর উৎপত্তি কি, উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিম অংশে বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট কালো ব্যাসল্ট শিলা স্বল্প বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রায় আবহ বিকৃত, ক্ষয়প্রাপ্ত ও সঞ্চিত হয়ে যে কালো রঙের মৃত্তিকার সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। এর স্থানীয় নাম হলো রেগুর বা এখানে তুলো ভালো হয় বলে এই মাটিতে অনেকে এটাকে বলে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল। সুতরাং উৎপত্তি তোমরা বুঝতে পারলে কোন জায়গাটাকে বলা হচ্ছে, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিম অংশে এখানে কিন্তু বিদার অগ্নুৎপাতের ফলে ভূগর্ভস্থ ম্যাগমা লাভারূপে বাইরে বেরিয়ে আসে এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলে চাদরের মতন ছেয়ে ফেলে এবং সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে কালো রঙের ব্যাসল্ট শিলার জন্ম, যে ব্যাসল্ট শিলা থেকেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে আবহ বিকারের মাধ্যমে বা ক্ষয়ের মাধ্যমে সেই শিলা থেকে সৃষ্টি হচ্ছে কালো রঙের এই মৃত্তিকা, যার যে কারণে এই মৃত্তিকার নামও হচ্ছে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। কোথায় পাওয়া যাচ্ছে না, সমগ্র মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাট, উত্তর কর্ণাটক, তেলেঙ্গানার উত্তর পশ্চিমাংশ এবং তামিলনাড়ুর উত্তরাংশে এই মাটির অবস্থান। তোমরা ডান দিকের মানচিত্রের মধ্যে এর অবস্থানটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এর মধ্যে গোটা মহারাষ্ট্র ঢুকে রয়েছে, মধ্যপ্রদেশের পশ্চিম দিক রয়েছে, কর্ণাটকের উত্তর দিক রয়েছে, তেলেঙ্গানার উত্তর পশ্চিমাংশ এবং গুজরাটের দক্ষিণ দিকের অংশ যেটাকে আমরা কাথিয়াবার উপদ্বীপ বা সৌরাষ্ট্র বলে থাকি, এই সমস্ত অঞ্চলেই কিন্তু মূলত কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য কি না, এই মাটিতে কাদা ও পলি বেশি থাকে কিন্তু বালি কম থাকে। পলি ও কাদার পরিমাণ বেশি থাকায় যেটা 50-80% মতন ভ্যারি করে বিভিন্ন স্থানে,
এই মাটির জলধারণ ক্ষমতা কিন্তু বেশি। এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। কালো ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট এই মাটিতে টাইটানিয়াম অক্সাইড বেশি থাকায় এই মাটির রং কালো। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট যে কেন এই মাটির রং কালো, ব্যাসল্ট শিলা কালো, তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা উপাদান রয়েছে, সেই উপাদানটা তোমরা এখানে কিন্তু খনিজ উপাদানটা এখানে তোমরা পেয়ে গেলে, টাইটানিয়াম অক্সাইড, এটার পরিমাণ বেশি থাকার ফলেই কিন্তু মৃত্তিকার রংটাও কিন্তু কালো হচ্ছে। ক্ষারধর্মী এই মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম, পটাশ, ফসফেট, লোহা, অ্যালুমিনিয়াম থাকায় এই মাটি উর্বর প্রকৃতির হয়। আর ফসল কি হয়, প্রথমেই আমরা বলেছিলাম যে এখানকার উল্লেখযোগ্য ফসল হচ্ছে কার্পাস বা তুলো, এছাড়াও আখ, গম, চীনাবাদাম, তামাক, জোয়ারের চাষও এখানে করা হচ্ছে। তাহলে এই গেল আমাদের কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি সম্পর্কে কিছু বিবরণ। এরপরে চলে আসছি আমরা তৃতীয় শ্রেণীর মৃত্তিকার, যার নাম হচ্ছে লাল মাটি বা লোহিত মৃত্তিকা। প্রথমে আমরা একটু এর উৎপত্তিটা একটুখানি দেখে নেব যে অধিক উষ্ণতা এবং অধিক আর্দ্রতায় গ্রানাইট ও নিস শিলা গভীরভাবে আবহবিকারগ্রস্ত হয়ে লাল মাটি বা লোহিত মৃত্তিকার সৃষ্টি করে। কোথায় পাওয়া যাচ্ছে, এর আঞ্চলিক বন্টন কি, না সমগ্র তামিলনাড়ু, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, দক্ষিণ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের পূর্বাংশ, পশ্চিমবঙ্গের বীরভূম ও বাঁকুড়া জেলা, মেঘালয় মালভূমির অঞ্চলে এই লাল মাটির অবস্থান দেখতে পাওয়া যায়। ডান দিকের এই যে মানচিত্রটাই, মানচিত্রের মধ্যে যে পিঙ্ক কালারের শেডেড অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের শেডেড অঞ্চল, এটাই হচ্ছে কিন্তু সেই লোহিত মৃত্তিকা বা লাল মাটিযুক্ত অঞ্চল। অর্থাৎ এই যে অংশটা, দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশ, পূর্ব ভারতের বেশ কিছুটা অংশ, এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, এই জায়গা জুড়েই কিন্তু এই লাল মাটি বা লোহিত মৃত্তিকার অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এর একটু বৈশিষ্ট্যগুলো একটুখানি আলোচনা করে নিই লাল মাটির, যে এই মাটিতে লোহা বা ফেরিক পারক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং লাল। দ্বিতীয় হচ্ছে ফসফরাসের পরিমাণ এতে বেশি থাকলেও নাইট্রোজেন, চুন বা জৈব পদার্থের পরিমাণ খুব কম থাকায় এই মাটি কিন্তু কিছুটা অনুর্বর প্রকৃতির। এই মাটির গ্রথন হালকা প্রকৃতির, সছিদ্র ও ভঙ্গুর ধরনের হওয়ায় এর জলধারণ ক্ষমতা কিন্তু অত্যন্ত কম। আর এখানে কি ধরনের ফসল ফলানো হচ্ছে, না মিলেট, বাদাম, ভুট্টা, সোয়াবিন, তামাক, তৈলবীজ, এই ধরনের ফসল, যে ফসলে জলের প্রয়োজনীয়তাটা কিছুটা কম, সেই ধরনের ফসলের চাষ কিন্তু এখানে হচ্ছে। তার কারণ আমরা একটু আগেই দেখলাম যে এই যে মৃত্তিকা তার কিন্তু জলধারণ ক্ষমতা খুব কম এবং এর মধ্যে চুন বা জৈব পদার্থের উপস্থিতিও কম, সুতরাং সেই দিক থেকে কিন্তু এই মাটি খুব একটা বেশি উর্বর নয় এবং জল যেহেতু এখানে এই অঞ্চলে কম পাওয়া যায়, সেই কারণে এখানে কিন্তু ওই মিলেট বা বাদাম বা ভুট্টা এই জাতীয় ফসলের চাষই আমরা বেশি দেখতে পাই। চতুর্থ শ্রেণী মৃত্তিকার, যার নাম হচ্ছে ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটির উৎপত্তি কি, না অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মাটির উপরের স্তরের সিলিকা ধৌত প্রক্রিয়ায় মাটির নিচে চলে যায়, এর ফলে মাটির উপরে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে ইটের মতো শক্ত ও লাল রঙের যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকেই কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা বলা হচ্ছে। অর্থাৎ এখানে দুটো প্রক্রিয়া হচ্ছে, বৃষ্টিপাতের ফলে বৃষ্টির জল মাটির উপরে যে সিলিকার অংশগুলো রয়েছে সেই সিলিকাগুলো কিন্তু দ্রবীভূত করে সেগুলোকে মাটির নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু লোহা বা অ্যালুমিনিয়ামের অক্সাইড, যেটাকে আমরা এক কথায় বলি সেস্কিউ অক্সাইড, সেই সেস্কিউ অক্সাইডটা কিন্তু ওপরের দিকে থিতানো অবস্থায় কিন্তু পড়ে থাকছে, পরবর্তীকালে শুষ্ক ঋতুতে সেগুলো কিন্তু আরো বেশি কঠিন হয়ে যায়। এবং যেহেতু একটা লাল রঙের লোহা থাকার জন্য মৃত্তিকার রংটা যেহেতু লাল এবং শক্ত, তার জন্য এই রং, এই মৃত্তিকাকে আমরা বলছি
ল্যাটেরাইট মৃত্তিকা, মানে ইটের মতন শক্ত মাটি। কোথায় পাওয়া যাচ্ছে? না কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, অসম ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে এই মাটির অবস্থান দেখতে পাওয়া যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিচ্ছিন্ন কিছু কিছু জায়গায় কিন্তু এই মাটি দেখতে পাওয়া যাচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অসম, মেঘালয় তার পাহাড়ি অঞ্চলে, আমরা পশ্চিমবঙ্গের কিছু জায়গার কথা বললাম, পশ্চিমবঙ্গের মূলত মালভূমি অঞ্চল, এবং ঝাড়খণ্ড, পূর্বঘাট এর বিচ্ছিন্ন কিছু অঞ্চল, পশ্চিমঘাটে বেশ কিছুটা অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান, এবং গুজরাট এবং রাজস্থানের বেশ কিছুটা জায়গা জুড়েও এই ধরনের মৃত্তিকার অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যতে। কি বলা হচ্ছে? না প্রথমেই বলা হচ্ছে যে পৃষ্ঠস্তর থেকে ক্ষারীয় অক্সাইড গুলো নিম্ন স্তরে স্থানান্তরিত হওয়ায় এই মাটি অম্লধর্মী হয়। আমরা আগেই বলেছিলাম সিলিকা গুলো অপসারিত হচ্ছে নিচে, যেগুলো মূলত ক্ষারীয় প্রকৃতির, তো সেটা নিচের দিকে চলে যাওয়ার ফলে ওপরে কিন্তু আম্লিক পদার্থের একটা আবরণ পড়ে থাকছে, যে কারণে এই মাটিটা আম্লিক অম্লধর্মী হচ্ছে। এই মাটিতে চুন, পটাশ, ফসফরাস ও নাইট্রোজেনের পরিমাণ কম, কিন্তু লোহার পরিমাণ খুব বেশি থাকে। জৈব পদার্থ প্রায় না থাকায় এই মাটি অনুর্বর প্রকৃতির হয়। লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড বা সেসকিউ অক্সাইডের জন্য এই মাটি কিন্তু অত্যন্ত শক্ত হয়। কাকরের মতো বড় দলাযুক্ত ও মৌচাকের মতো গর্ত সমন্বিত এই মাটির জলধারণ ক্ষমতা খুবই কম। ঠিক আছে, তাহলে এগুলো গেল উপাদান এবং বৈশিষ্ট্য। এবং উৎপাদিত ফসল কি? না চাষের অনুপযুক্ত এই মাটিতে জলসেচের দ্বারা কিছু কিছু জায়গায় চা, কফি, রবার বা ধানের চাষ করা হয়, কিন্তু সেগুলো খুবই সীমিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। এরপরে আমরা চলে যাচ্ছি মৃত্তিকার পঞ্চম শ্রেণী বিভাগে, যার নাম হচ্ছে মরুমাটি বা এরিড সয়েল। এর উৎপত্তি কি? না অতি শুষ্কতা ও অধিক উষ্ণতার প্রসারের কারণে বেলে পাথর যান্ত্রিক আবহ বিকারের কারণে মরুমাটির সৃষ্টি করেছে। একে আমরা অনেক সময় সিরোজেম মৃত্তিকাও বলে থাকি। তোমরা সবাই জানো ভারতের কোন অঞ্চলে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা আঞ্চলিক বন্টনটা একবার দেখে নিই। বলা হচ্ছে যে রাজস্থানের মরু অঞ্চল, গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড়ের উত্তর অংশে এই মাটি দেখা যায়। মূলত থর মরুভূমি অঞ্চল বা রাজস্থানের বেশ কিছুটা অঞ্চল, তার সাথে পাঞ্জাব, হরিয়ানার কিছুটা জায়গাও দেখতে পাওয়া যায়, এবং কচ্ছ এবং কাথিয়াবাড়ের উত্তর দিকের কিছু কিছু জায়গাতেও কিন্তু এই ধরনের মাটি দেখতে পাওয়া যায়, যে মাটি মূলত বৃষ্টিহীনতা মানে অতি শুষ্কতা এবং অধিক উষ্ণতার প্রসার। অধিক উষ্ণতার প্রসার মানে হচ্ছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বা গ্রীষ্মকাল এবং শীতকালের তাপমাত্রার মধ্যে পার্থক্য যদি বেশি হয় সেটাকে আমরা বলছি অধিক উষ্ণতার প্রসার। এগুলো কিন্তু যান্ত্রিক আবহ বিকারের অন্যতম কারণ। তার ফলে বেলে পাথর বা সেই শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে এখানে বালুকণার জন্ম দিচ্ছে বা এই ধরনের মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। এর বৈশিষ্ট্য কি? না এই মাটিতে বালির পরিমাণ বেশি হওয়ায় এর জল ধারণ ক্ষমতা খুবই কম, এটা খুবই স্বাভাবিক। অতিরিক্ত বাষ্পীভবনের কারণে এই মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম প্রভৃতি লবণের ভাগ বেশি থাকে। তৃতীয় হচ্ছে জৈব পদার্থ বিশেষ না থাকায় এই মাটি অনুর্বর প্রকৃতির হয়, আর এই মাটির রং হালকা ধূসর ও বাদামি রঙের হয়। আর উৎপাদিত ফসল কি? না জলসেচের মাধ্যমে এই মাটিতে গম, যব, মিলেট, তুলো, ডাল এবং তৈলবীজের চাষ করা হয়। বিশেষ করে জলসেচ বলতে এখানে কিন্তু সেই ইন্দিরা গান্ধী ক্যানেলের কথা আমি বলেছিলাম যখন আমি তোমাদের জলসম্পদ, ভারতের জলসম্পদ পড়াতে গিয়ে ক্যানেলের কথা বলেছিলাম বা খালপথের কথা বলেছিলাম। তখন কিন্তু আমরা বলেছিলাম যে ইন্দিরা গান্ধী ক্যানেল বা যেটাকে রাজস্থান ক্যানেল বলা হচ্ছে, দীর্ঘতম ভারতের মধ্যে, সেই ক্যানেল কিন্তু এই অঞ্চলের কৃষিজ ফসলের যে মানচিত্র সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে দেয় জলসেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে, যার ফলে এখানে আমরা গম, যব, মিলেট, তুলো এই ধরনের কিছু ফসলের চাষ হতে আমরা দেখছি।
ষষ্ঠ শ্রেণী বিভাগ মৃত্তিকার, যার নাম হচ্ছে পার্বত্য মাটি। প্রথমে আমরা উৎপত্তিটা একটুখানি দেখে নিই, যে পার্বত্য অঞ্চলে উদ্ভিদের পাতা, ফুল, ফল বৃষ্টির জলে পচে হিউমাস বা জৈব অম্ল সৃষ্টি হয়ে সেটা মাটিতে যুক্ত হয়। মাটির উপরের স্তরে ক্ষার জাতীয় পদার্থ অপসারিত হয়ে নিচের স্তরে একটা শক্ত প্যান বা হার্ড প্যান গড়ে ওঠে। এর ফলে পৃষ্ঠস্তরে জৈব পদার্থ ও বালি সমৃদ্ধ পটজল মাটি বা পার্বত্য মাটি গড়ে ওঠে। কোথায় দেখতে পাওয়া যায়? দেখ, এক হচ্ছে হিমালয়, দুই হচ্ছে পশ্চিমঘাট, আর তিন হচ্ছে নীলগিরি পর্বতের যে বনভূমি অঞ্চল, সেই বনভূমি অঞ্চলের বিশেষ মৃত্তিকা হচ্ছে এই পার্বত্য মাটি, যেটাকে আমরা পর্জল মৃত্তিকাও বলে থাকি। এর বৈশিষ্ট্য কি? এই মাটি অপরিণত প্রকৃতির, প্রথমত। দুই হচ্ছে, জৈব পদার্থ থাকলেও পটাশ ও ফসফরাস না থাকায় এই মাটি অনুর্বর প্রকৃতির হয়। তৃতীয় হচ্ছে, এই মাটির রং ধূসর থেকে কালচে বাদামি প্রকৃতির হয়, যেহেতু এটা অপরিণত মৃত্তিকা সেই কারণে। আর উৎপাদিত ফসল যদি আমরা দেখি, তাহলে এই মাটিতে চা, কফি, বিভিন্ন মশলা, তামাক, আলু, গম, বার্লি এই জাতীয় ফসলের চাষ কিন্তু করা হচ্ছে। তো পরের স্লাইডে আমরা এই পার্বত্য মাটির অঞ্চলটা একটুখানি আমরা দেখে নেব। এইখানে দেখো, হিমালয় পার্বত্য অঞ্চল এই জায়গাগুলো, এবং নিচের দিকের এইখানটাতে কিছু কিছু জায়গায় যেখানটায় নীলগিরি পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু আমরা এই পার্বত্য মাটি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যদিও সব রকম মৃত্তিকারই অবস্থানকে দেখানো হয়েছে, আমি শুধু এখানে পার্বত্য মাটি অবস্থানটাকে তোমাদের দেখতে বলছি এই অংশে, এখানে উত্তর পূর্ব ভারতের এই অংশে এবং দক্ষিণ ভারতের এই নীলগিরি পার্বত্য অঞ্চল যেখানে বনভূমি রয়েছে, সেখানে কিন্তু এই পার্বত্য মাটি দেখতে পাওয়া যায়। তো এর মাধ্যমে আমরা ভারতের যে ছ রকমের মৃত্তিকা শ্রেণী বিভাগ, সেই ছ রকমের মৃত্তিকা শ্রেণী বিভাগ আমরা সম্পূর্ণ করলাম। এরপরে একটা নতুন জিনিস তোমাদের দিচ্ছি, এটা ধরে নাও একটা হোম টাস্কের মতন, পার্থক্য অনুশীলন। পার্থক্য অনুশীলন কি? এই যে ছ রকম মাটি আমরা পড়ে এলাম, তার উৎপত্তি, তার বৈশিষ্ট্য, উপাদান, কি কি ফসল সেই মাটিতে উৎপাদিত হয়, এগুলো সবগুলো নিয়েই কিন্তু একটা মাটির পূর্ণাঙ্গ পরিচয়। তো সেই মাটি, অর্থাৎ ওই যে ছ রকম মাটি, সেই ছ রকম মাটির মধ্যে কিন্তু একটা মাটির সাথে আরেকটা মাটির কি পার্থক্য, এই পার্থক্যগুলো তুমি যদি খুব নিখুঁতভাবে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তুমি যদি অনুধাবন করতে পারো এবং লিখতে পারো, তাহলে কিন্তু তুমি বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। অর্থাৎ তোমাকে আগে বৈশিষ্ট্যটা ভালো করে জানতে হবে, কোন মাটির সাথে কোন মাটির কি পার্থক্য, কোথায় অপসারণ হচ্ছে, কোন মাটি পরিণত, কোন মাটি অপরিণত, কোন মাটিতে ফসফরাস বেশি, কোন মাটিতে নাইট্রোজেন বেশি, ইত্যাদি বিষয়গুলো তুমি যদি খুঁটিয়ে দেখো, তাহলেই কিন্তু তুমি একটা মাটির থেকে আরেকটা মাটি, সেই মাটি থেকে আরেকটা মাটির পার্থক্যগুলো কিন্তু তুমি সহজেই করতে পারবে। তো এখানে আমি আট রকমের পার্থক্য আমি দিয়েছি একটা মাটির সাথে আরেকটা মাটির। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে তোমরা পড়বে, তাহলেই কিন্তু সেখান থেকে পার্থক্যগুলো লিখতে পারবে। প্রতিটার মান 3 নম্বর করে, পার্থক্য কিভাবে লিখতে হয় তোমরা জানো, এগুলো নিয়ে আমরা আগে বহু চর্চা করেছি। তো কমপক্ষে 3টা করে পার্থক্য তোমরা লেখার চেষ্টা করবে, যদি তোমরা তার থেকে বেশি পার্থক্য লিখতে চাও, পয়েন্টস তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা সেটা করতে পারো। যেমন পলিমাটি ও মরুমাটির মধ্যে পার্থক্য, দুই হচ্ছে লোহিত মাটি সাথে ল্যাটারাইট মাটির পার্থক্য, মরুমাটি ও পার্বত্য মাটির মধ্যে পার্থক্য, চতুর্থ হচ্ছে পলিমাটি ও লোহিত মাটির মধ্যে পার্থক্য, 5 নম্বর হচ্ছে ল্যাটারাইট মাটি ও পার্বত্য মাটির মধ্যে পার্থক্য, 6 নম্বর হচ্ছে পলিমাটি ও ল্যাটারাইট মাটির মধ্যে পার্থক্য, 7 নম্বর হচ্ছে লোহিত মাটি ও মরুমাটির মধ্যে পার্থক্য, আর 8 নম্বর হচ্ছে মরুমাটি ও ল্যাটারাইট মাটির মধ্যে পার্থক্য। আর অর্থাৎ তোমাকে 6 রকম মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি এই যে 8টা পার্থক্য এখানে দেওয়া হয়েছে, এই 8টা পার্থক্য কিন্তু তুমি সেখান থেকেই তৈরি করে নিতে পারবে। তো এই পার্থক্যগুলো তোমরা তৈরি করো, তৈরি করে আমাকে পাঠাও। এটা যদিও অ্যাক্টিভিটি টাস্ক নয়, অ্যাক্টিভিটি টাস্ক পরে আসবে,
কিন্তু এই পার্থক্যগুলো তোমরা যদি ঠিকঠাক ভাবে করতে পারো, তাহলে তোমরা তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ওই যে শ্রেণী বিভাগগুলো রয়েছে ভারতের মৃত্তিকার যে শ্রেণী বিভাগগুলো, সেগুলো তুমি ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। তো এগুলো করো, করে আমাকে এটা ছবি তুলে বা স্ক্যান করে যেরকম ভাবে তোমরা আমাকে পাঠাও সেরকম ভাবে আমাকে পাঠাতে পারো। আমার যদি কিছু বলার থাকে তাহলে আমি তোমাদের তখন কারেকশন করে সেগুলো তখন আমি কিন্তু বলে দেবো। সুতরাং এইটা তোমাদের একটা নতুন কাজ আমি দিলাম, এই কাজটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, পার্থক্য অনুশীলন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই, পরের ক্লাসে আবার আমরা আসবো। সুতরাং সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতেই থেকো।